মহাযুদ্ধোত্তর কালের আমাদের এই মহানগর যখন আকাশের তলায় পৃথিবীর ক্ষতের মতো ছড়িয়েছিল, সেই মহানগরেই কোনো এক বর্ষণ মুখর রাত্রিতে এই শহরেরই কোনো একটি অংশে কোনো এক কোনায় এক নোংরা খোলায় ছাওয়া কিছু ঘর এবং কিছু গলির মধ্যে এক রমণীকে দিয়ে গল্পের শুরু হয় সংসার সীমান্তের। এই রমণীকে আমরা দেখি সে ওই বর্ষণ মুখর রাত্রিতে এক প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমরা বুঝতে পারি যে এই রমণী কোনো ঝড়ের রাতের পরাণ সখার অভিসারের প্রতীক্ষায় দাঁড়িয়ে নেই, কারণ এই রমণী একজন দেহপজীবিনী যার নাম রজনী। তার ক্লান্ত হতাশ চোখ কাদের বা কিসের প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে আমরা বুঝতে পারি। এখানেই গল্পের ধারার ভাঙন ধরান প্রেমেন্দ্র মিত্র। তৈরি হয় সংসার সীমান্তে নামক এক অপূর্ব গল্পের, যেখানে মিলেমিশে যায় একজন দেহপজীবিনী রজনীর সঙ্গে অঘরচরের ভালোবাসার। এবং আমরা যারা সাধারণ পাঠক তারা এটি পড়ে প্রেমেন্দ্র মিত্রকেই যেন জিজ্ঞাসা করি, এও কি সম্ভব? প্রেমেন্দ্র মিত্র এই সংসার সীমান্ত গল্পের মাধ্যমে দেখিয়ে দেন যে কিভাবে এদের নিয়েও গল্প রচিত করা যেতে পারে, কিভাবে নায়ক নায়িকা গড়ে তোলা যেতে পারে একেবারে সংসারের সীমানায় থাকা, সীমান্তে থাকা দুটি চরিত্রকে কেন্দ্র করে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত গল্প সংসার সীমান্তে। সাহিত্যের পথের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। যদি ভালো লাগে ভিডিওটি শেষ অবধি দেখবেন। সভ্যতা মানুষকে যে কতগুলি অভিশাপে অভিশাপগ্রস্ত করেছিল তার মধ্যে অন্যতম একটি নারীর দেহ উপজীবিকা। আমরা দেখি প্রেমেন্দ্র মিত্রের গল্প না মহানগর নামক গল্পে যে উল্টো দিঙির লাল বাতি জ্বলা আশকে আমাদের গলিতে কিভাবে হারিয়ে গিয়েছিল রতনের বোন চপলা। হয়তো কোনো এরকম ভাবেই কোনো এইভাবেই হারিয়ে যায় আমাদের সংসার সীমান্তে গল্পের রজনীও। সেও দাঁড়িয়ে থাকে সুবোধ ঘোষের পরশুরামের কুঠার গল্পের ধনিয়ার মতো, যে কিনা জানলার গাঢ় ধরে দাঁড়িয়েছিল আমিষ গন্ধওয়ালা পদশব্দের দিকে মুখ করে। আমরা এই গল্পেও রজনীকে দেখতে পাই একটি নেহাত একটি ছোট্ট প্রদীপ হাতে তার অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে। এইভাবেই গল্পের শুরু করেন প্রেমেন্দ্র মিত্র। এই রজনীর মনে বা মুখে কোনো ভয় নেই, কারণ লেখক বলেন যে তার যা কিছু ভয় সে এককালে কোনোদিন মিটেই গিয়েছে, তার যা কিছু হারাবার সে তো হারিয়েইছে, তার আর কিসের ভয়। এরমই একটি রাত্রিবেলায় তার সঙ্গে আলাপ ঘটে, অকস্মাৎভাবে আলাপ ঘটে অঘর চোরের। আমরা গল্পের আলোচনাতে বা গল্প পড়লে আমরা বুঝতে পারি যে অঘর কোনো একজনের থেকে তাড়া খেয়ে তার ঘরে আশ্রয় নিতে আসে, এবং এই দুটি নরনারীর মিলন খুব একটা ভালো ভাবে হয়নি। দুজনের মধ্যেই একটি উগ্র প্রকৃতির উগ্র রূপের ছবি দেখান প্রেমেন্দ্র মিত্র। এবং আমরা দেখতে পাই যে প্রবৃত্তি তারিত এই অঘর চোর শেষ রাতে রজনীর, যে কিনা তাকে আশ্রয় দিয়েছিল, সেই রজনীর সমস্ত কিছু চুরি করে পালিয়ে যায়। এবং প্রেমেন্দ্র মিত্র সেই জন্য বলেন, বিশাল পৃথিবীতে দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমন স্বার্থ লোভের কালিতে কলঙ্কিত হইয়া রইল। হতেই পারত এই মিলনই তাদের শেষ মিলন, তাদের হয়তো আর দেখা নাও হতে পারত। কিন্তু লেখক দেখালেন যে পরের দিন অঘর আবার ফেরত এলো। তাকে দেখে স্বাভাবিকভাবেই রজনী তার আক্রোশ ধরে রাখতে পারলো না, এবং দেখা যায় যে লোকের মার খেয়ে ক্ষতবিক্ষত হওয়া এই অঘর চোরকে অদ্ভুতভাবেই রজনী সেবা শুশ্রূষা করলো এবং পুনরায় তাকে থাকতে দিল। কেন এরকম হলো? এ কি আমাদের মনের এক অদ্ভুত কোণের রহস্য মাত্র? লেখক অদ্ভুতভাবে এই যে দুটি মানুষ সম্পর্কে প্রথমে বলেছিলেন যে পৃথিবীর দুটি নরনারী, সেটি বদলে দিয়ে বললেন যে নায়ক নায়িকার মিলন এমনি করিয়াই হলো। ভাবা যায়, একজন দেহপজীবিনী এবং একজন চোর পৃথিবীর কোনো একটি বুকে বসে হঠাৎ নায়ক এবং নায়িকার সম্মান লাভ করলো।
পর আমরা অঘোর আর রজনীর এক প্রেমের ছোট্ট গল্প দেখি। এই দুজন দুজনকে জড়িয়ে ধরা, দুজন দুজনকে জড়িয়ে বাঁচতে শেখা, আশ্রয় হওয়া এবং আশ্রয় দেওয়ার মধ্যে দিয়ে সাধারণ স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার রূপই দেখি আমরা অঘোর এবং রজনীর মধ্যে দিয়ে। এবং লেখক প্রেমেন্দ্র মিত্র এদের সম্পর্কে এখন বলেন, গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের ক্লেদ পঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। কারণ মানুষ মাত্রই স্বপ্ন দেখে, এরাও স্বপ্ন দেখেছিল এই পচনশীল সমাজ থেকে পালিয়ে যেতে, পালিয়ে গিয়ে একটি ছোট ঘর বাঁধতে। কিন্তু শেষ রক্ষা হয় না। যারা সভ্য সমাজের মানুষ তারা সমাজের এই নিচের তলাকার মানুষদের সম্পর্কে খুব একটা সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখতে পারে না। দেখা যায় অঘোর শেষবারের মতো চুরি করতে যায়, কারণ তার পুঁজির দরকার ছিল নতুন সংসার বাঁধার। চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। নবীন বিচারক তার বিচারের তার জেলের যে সময়কাল সেটিকে কমিয়ে দিলেও তাকে মুক্ত সে করে না। কেনই বা করবে? এই সব মানুষদের কথা শেষ পর্যন্ত কারাই বা ভাবে? তাদের প্রেম কাহিনী কিন্তু রবীন্দ্রনাথের অমিত লাবণ্যের মতো করে শেষ হয় না, শেষ হয় এক বিকৃত ক্ষুধার ফাঁদের মধ্যে দিয়ে। সুবোধ ঘোষের বারবধূ গল্পের লতাকে মনে পড়ে, যেও একজন দেহপজীবিনী ছিল, যেও একটি সংসারের স্বপ্ন দেখেছিল, কিন্তু তার জীবনে অঘরের মতো কোনো মানুষ আসতে পারেনি, এই রজনীর জীবনে আসতে পেরেছিল। এবং আমরা গল্পের শেষে দেখি যে একটি আবার সেই আগের মতোই রজনী তার একটি ওই প্রদীপ হাতে নিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ঝড় ঝাপটা থেকে সেই প্রদীপের তীর তীরে শিখাকে সে বাঁচাচ্ছে। আমরা ভাবতেই পারি যে অঘোর হয়তো কোনোদিন ফেরত আসবে। লেখক কিন্তু শেষ করছেন না এরম ভাবে, লেখক আমাদের ভাবতে দিয়ে চলে যাচ্ছেন। আমরা ভাবতে থাকছি হয়তো অঘোর ফিরে আসবে একদিন রজনীর কাছে। এই যে রজনী আজকে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে তার প্রদীপ শিখাকে বাঁচানোর জন্য, সেই শিখা বাঁচানোর ভিতরে আর কিন্তু তার জীবনের ব্যর্থতা নেই। কোথাও গিয়ে একটুখানি স্বপ্ন হয়তো আছে, কারণ তার মানসিকতা, তার জীবনের অবস্থাটা বদলে গেছে। হয়তো তাদের প্রেম সার্থকতা লাভ করতে পারেনি বা পরবর্তীকালে পারবে না, কিন্তু স্বপ্ন দেখার ওইটুকু তীরে প্রদীপের শিখা সেটা আজকেও বেঁচে রয়েছে যেন রজনীর মধ্যে দিয়ে। তাদের নাম দুটিও খুব সুন্দরভাবে বেছে নিয়েছেন প্রেমেন্দ্র মিত্র, একজনের নাম অঘোর, একজনের নাম রজনী, যে অন্ধকারের কোনো শেষ নেই। এইভাবেই তার চরিত্রের যেমন নামকরণ, সেরম সংসার সীমান্তে, অর্থাৎ সংসারের সীমান্তে থাকা যে অন্ধকারের কথা, সেই অন্ধকারের কথা দেখাচ্ছেন লেখক। এবং শেষে বলছেন, সেই অন্ধকারের মধ্যেও আলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা তাদের মনের মধ্যে থাকে। আর আমাদের মনের মধ্যেও কি কখনো এই গল্প পড়তে পড়তে গল্পের শেষ অংশে এসে সমাজের সীমান্তে থাকা এই 12 নারীদের কথা ভাবতে ভাবতে, রজনীর কথা ভাবতে ভাবতে বেজে ওঠে না রবীন্দ্রনাথ? আমরা তো ভাবতেই পারি যে সে হয়তো সেই প্রদীপটিকে হাতে নিয়ে মনে মনে ভাবছে, তার চরণধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মনও বলে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।